একটা শিকারী বাজ পাখি একদিন তার পথ ভুলে গিয়ে একটা বিরান প্রান্তরে গিয়ে হাজির হয় বাজ পাখির কথা তো আপনারা নিশ্চয়ই জানান রাজা বাদশাহা তাদের শান শহত বৃদ্ধির জন্য এই বাজ পাখি পালত তো পাখিটি যেখানে গিয়ে উপস্থিত হলো সেখানে বাস করত প্যাঁচার দল প্যাঁচারা তো শিকারী বাজ পাখিকে দেখেই হতভাগ হয়ে গেল সবাই ভয় পেয়ে গেল এবং একত্রিত হয়ে বাজ পাখিটিকে ঘিরে ধরলো পাখির ঠোঁট ও নখর খুবই ধারালো আবার তার পাখাও বেশ হালকা হুট করেই উড়াল দিয়ে শত শত মাইল দূরে চলে যেতে পারে সুতরাং প্যাচারা তাকে দেখে ভয় পাওয়াটাই স্বাভাবিক তাই তারা পরস্পরে বলতে লাগল এই বাজপাখিটি নিশ্চয়ই আমাদের জায়গা দখল করতে এখানে এসেছে আমাদেরকে আমাদের বাসা থেকে বিতাড়িত করতে এসেছে সে সুতরাং তারা সকলে মিলে একটা সিদ্ধান্ত নিল পেঁচারা সবাই মিলে সিদ্ধান্ত নিল এই বিপদ থেকে বাঁচতে হলে বাস পাখির উপর অতর্কিত তারা দলবদ্ধভাবে তাই করল এবং অকথ্য ভাষায় কুরুচিপূর্ণ কথা বলল। বাস পাখি তো এমনিতেই পেঁচাদের দেখতে পেয়ে বিরক্ত হচ্ছিল এখন বাজে কথাবার্তা শুনে তার আরও খারাপ লাগলো সেটাই চিৎকার করে বলে উঠল তোমাদের সঙ্গে কিংবা তোমাদের এই বিরান প্রান্তরে আমার কোনো কাজ নেই আমি বাদশাহ প্রাসাদে বসবাস করি তোমরা বিরক্ত হইও না ভয় পেও না আমি এখানে থাকতে আসিনি আমি অবিলম্বে আমার বসবাসের জায়গা রাজপ্রাসাদে ফিরে যাব। তোমাদের কাছে এই জায়গাটি অনেক বেশি মূল্যবান কিন্তু আমার কাছে খুব একটা মূল্যবান নয় অতএব তোমরা বিচলিত হইও না আমি এখান থেকে চলে যাব কিন্তু পেচারা বাজ পাখির কথা মেনে নিতে পারলো না তারা বলল এটাও তোমার আরেকটা অপকৌশল এই যে তুমি রাজপ্রাসাদের গল্প মারাচ্ছ এটাও আমাদেরকে ভয় দেখিয়ে আমাদের জায়গা দখল করারই ফন্দি। তা না হলে বাদশা কি বেকার নাকি যে একটা বাজ পাখি পালবে তাকে আবার সহায়তা করবে আহা বাদশাহ কি এখন তার তোমার খোঁজে তার বাহিনী পাঠিয়েছে কোনো বিবেকবান মানুষ এ ধরনের কথাবার্তা বিশ্বাস করবে না তোমার সব কথাই মিথ্যা তোমার কথা যে বিশ্বাস করবে সে গাধা ছাড়া আর কিছু নয় তোমার মতো একটা হালকা পাতলা পাখিকে কেন তার মাহফিলে জায়গা দেবে পেঁচাদের এ ধরনের কথাবার্তায় বাজ পাখি তো পড়ে গেল মহা সমস্যায় এইসব মূর্খ পেঁচাদের কে বোঝাবে কেমনে বোঝাবে কি করে সে এখন এই মূর্খদের জাল থেকে রেহাই পাবে বাজপাখি খুব শান্তভাবে পেঁচাদের বলল তোমরা উত্তেজিত হইও না তোমাদের কারণে যদি আমার একটি পালও ঝরে পড়ে তাহলে আমার মনিব তোমাদের বসবাসের জায়গা জ্বালিয়ে পুড়িয়ে বিরান করে দেবে তোমরা তো পেঁচা আমার সমগত্রীয় কোনো বাজপাখিও যদি আমার উপর কোনোভাবে অত্যাচার করে তাহলে বাদশাহ হাজারটা বাজপাখিকে মেরে প্রতিশোধ নেবে বাদশাহ আমাকে এরকমই ভালোবাসে যেখানেই যাই সেখানেই আসে সে কারণ সেই আমাকে উঠতে বাধ্য করে আমি আকাশের উর্ধ্বে উড়ে উড়ে দিগন্তের পর্দা ছেঁড়ে ফেলি হুমার মতো লম্বা পাখিও আমাকে উঠতে দেখে অবাক হয়ে যায় সুতরাং একটি পেঁচা কি করে আমার গৌরব মর্যাদার রহস্য খুঁজে বের করবে পেঁচার দল বাজ পাখির কথা শুনছিল বাজ পাখি বলতে লাগলো সেই পেঁচা ভাগ্যবান যে আমার উড়াল নিয়ে এবং আমার সৌভাগ্যময় অবস্থান নিয়ে চিন্তা করবে তোমরা যদি বুঝতে বাদশার সাথে যার সম্পর্ক এবং নৈকট্য রয়েছে সে যেখানেই যাক না কেন অপরিচিত নয় হ্যাঁ তোমরা ঠিক বলেছ আমি রাজা নই আমি কেবল তার প্রিয় শিকারী পাখি তিনি অনেক শক্তিমান এবং আমি অতি সামান্য তবে রাজার ভালোবাসার কারণে তার মহানুভবতা এবং মর্যাদার ছিটে ফোটা আমার উপর ফেলেছে সেই আলো এবং তার করুণার ছায় আমি সম্মানিত হয়েছে। তোমরাও এই অবস্থান এবং পদে পৌঁছাতে পারো সবকিছু তোমাদের প্রচেষ্টার উপর নির্ভর করে গল্পকার মাওলানা রুমি এই গল্পের মধ্য দিয়ে আমাদের অনেক কিছু বোঝানোর চেষ্টা করেছেন তিনি ইঙ্গিতে বলেছেন যে পেঁচাদের মতো পাখিরাও যদি বাদশাকে ভালোবাসত তার সেবায় আন্তরিকভাবে নিয়োজিত হতো তাহলে তারাও বাস পাখির মতো সম্মান ও মর্যাদায় অভিষিক্ত হবে বাদশার সাহচর্যে মর্যাদা ও সম্মানজনক পদে উত্তীর্ণ হয়ে শাহবাজ হয়ে যাবে তাদের সমস্ত দৈনতা কদর্যতা এবং নিষ্ঠুরতা সত্ত্বেও রাজার দরবারে যাবার পথ তৈরি হবার সুবাদে তারা মর্যাদার সূর্য আকাশে ওড়ার সৌভাগ্য অর্জন করবে এখানে যে বাদশার কথা বলা হলো সেই বাদশা আসলে মহান সৃষ্টিকর্তা এই ভালোবাসা এবং সেবার অবিনশ্বর শক্তি পেঁচাকে বাজ পাখি আর বাজ পাখিকে পরিণত করে পৃথিবীর সকল বিষয়ে প্রতিটি উত্থান পতন প্রতিটি মর্যাদা ও অপমান কোনো কারণ ছাড়া হয় না পৃথিবী একটা নিয়ম শৃঙ্খলার মধ্য দিয়ে চলে তারাই ধন্য ও সৌভাগ্যবান যারা সঠিক পথে চলে এবং বিশ্বের নিয়ম শৃঙ্খলা মেনে চলে আর দুর্ভোগ তাদের যারা স্রষ্টার সৃষ্টিকূলের নিয়ম অমান্য করে বিশ্বের শৃঙ্খলা বিঘ্নিত করার চেষ্টা করে মূল পথ হল প্রেম ও সেবার পথ